বলতে শিরিন শিলার বিষয়টা আমি মনে করি এক্সাম্পল বিষয়, সিরিয়াস লওয়ার কোনো কিছু ছিল না। একটা কারণে সে মিডিয়া ব্যক্তি, আমরা মিডিয়াতে এরকম আপনাদের ক্যামেরার সামনে অহর চাপে ধরি, চুমা খায়, দৃশ্য করে অনেক দৃশ্য আমরা অভিনয় করি। এটা তো স্যাম্পল এক হলে নেই, ওই ছেলেটা যে কোনো একটা মেয়েকে রাস্তায় হঠাৎ করে ধরে ধরে কিছু করছে, সাধারণ কোনো মেয়ে হলে, এই মেয়ে কিন্তু সাধারণ না, যেহেতু মিডিয়া পার্সন এই অনেকেই জড়িয়ে ধরছে, চাপে ধরছে, চুমা খাইছে, কোলা উঠাইছে, অনেক কিছু আমরা মিডিয়ার ক্যামেরার সামনে করি। এটা এতটা বাড়াবাড়ি করার কোনো দরকার ছিল না। আমার কথা এই দিকে দেখেন, আবার আমি যদি আমার প্রসঙ্গে যাই বলতে দেখেন, পুলিশ এই জায়গায় কি ভূমিকা পালন করলো সিরিন শিলার পরে? কোনো অ্যাকশনাল এলো না, ভূমিকা পালন করলো না। এটা দেখেন, সে কিন্তু আমি কিন্তু পুলিশের পোশাক পরে একটা অভিনয় করছিলাম, দেখে পুলিশ কিন্তু আমাকে এটা জিজ্ঞাসা করেছে, অনেক কিছু বলেছিল। সিরিন শিলাকে যে একটা যে কোনো লোকটা পুলিশের পোশাক অবস্থায় ধরে তোলা, সে তোমাকে সরকারের কর্মকর্তা লাগে, তাহলে কি পুলিশের পোশাককে অপমান করা হলো না? এটা তো পুলিশের পোশাক সঙ্গে এটাতে কথা বলবে না, জনগণ এটা তো কথা বলবে না, যত যা করবে হিরো আলম হলে তো। আর সিরিন শিলার বিষয়টা সিরিয়াস করার কোনো কথা, পরে ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসে তার পাওয়া ধরালো, মাফ সরালো, এটা তো ভাইয়ের কষ্ট, এটা কি বাড়াবাড়ি মনে করছিল? একদম বাড়াবাড়ি। সিরিন শিলা এটা ছেলেটা কেন পাওয়া ধরার দরকার ছিল? সে অভিনয় এটা তো বাড়াবাড়ির দরকার ছিল না, সে অভিনয়ের মাধ্যমে অভিনয় ওই দৃষ্টি অভিনয়ের মধ্যে থাকতো, একটা রাস্তা ছেলে তাকে এসে ধরে ধরবে তখন কি করতো? সে তো একদম শুটিং স্পটেই করছে, যদি কোনো শুটিং এর দৃশ্য থাকতো তাহলে কি হতো? এই বিষয়টা আপনি কেন, সে একটা ভক্ত দৌড়ে যাচ্ছে, আমাকে তো অনেক ভক্ত, আমাকে তো রোডের মধ্যে অনেক ভক্ত দৌড়ে আসে, হাত পরে অনেক মেয়ে আসে আমাকে জড়িয়ে ধরে, অনেক ছেলেও আসে জড়িয়ে ধরে, কারণ সে ভক্তরা আমাদের ভালোবাসাতে তার অনুভূতি এতটাই অনুভূতি, অনেকে জড়িয়ে ধরে সে কান্না করে। হ্যাঁ, তো তাতে কি পড়বে? অনেক মেয়েও ধরে ধরে কান্না করছে, আমাকে ছেলেও ধরে কান্না করছে, এই বিষয়টাকে সিরিয়াস হওয়ার কোনো দরকার ছিল না। খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ভিডিওটি তার পেজ থেকে আপলোড করা হয়েছিল, তিনি তো ভাইরাল হতেই চেয়েছিলেন, তিনি তো ভাইরাল হয়েওছেন, কিন্তু তারপরে মায়া কান্না কেন আসলে? আমার প্রশ্ন, এটা তো জনগণ উঠে বাইরে করে দিত, বাইরে কোনো তার আইডি থেকে পেজ থেকে ছাড়ত, এই দৃশ্যটা সিরিন শিলার সাথে হয়েছে, সিরিন শিলা তার পেজে কেন দিল, তার চ্যানেলে কেন দিল? অবশ্যই সে ভাইরাল হতে চাইছে, এই দৃশ্যটা দেওয়ার তো দরকারই ছিল না, ধরেন এটা ওই সে ভুল করে করতে ইয়ে করছে, এই দৃশ্যটা তার পেজে কেন দিতে হবে? দেওয়ার পরে আবার তাকে নিয়ে এসে মাপ সানলে বি কেন তার পা ধরে? এটা কোন ধরনের তার মনে করে সততা, কোন ধরনের ভদ্রতা দেখালো সে, যে ছেলেটাকে লেখেছে আপনি হলে পাওয়া ধরে মাপসা আলো? আমি তো এটা কোনো দোষের কিছু দেখলাম না, সে ভক্ত ভালোবাসা অনুভূতি করে, এমন কিছু তো করেনি, সে মিডিয়া ব্যক্তি। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এই বিষয়টা আমার খুব ভালো লাগেনি, এতে নর্মাল বিষয় সিরিয়াস লওয়ার কোনো দরকার ছিল না, আর ছেলেটাকে লেখে পাওয়া ধরে মাপসা আনোর দরকার ছিল না। থ্যাংক ইউ সো মাচ।